হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে নিয়ে আসলাম মালয়েশিয়া পেনাং শহরে, খুব সুন্দর একটা জায়গা। বন্ধুদের কাছ থেকে শুনেছি জায়গাটা অনেক সুন্দর, তাই আজ ঘুরতে চলে আসছি বুকিট বিন্ডারা। ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আমরা ট্রেনে করে যাচ্ছি, এটা হচ্ছে কেবল ট্রেন। যেহেতু এটা একটা পাহাড় আর পাহাড়টা অনেক উঁচু, ট্রেন ছাড়া যাওয়ার কোনো ওয়ে নাই, থাকলে থাকতেও পারে আমি সেটা জানি না। আমার ফ্রেন্ড আসছিল, আমিও আজ প্রথম আসলাম। দেখুন ভিউটা অনেক সুন্দর, ট্রেনের উপরে আমরা অনেক উপরে আছি, এখান থেকে দেখা যাচ্ছে সব কিছু সুন্দরভাবে, খুবই সুন্দর একটা ভিউ দেখুন আপনারা। আসলে আজ ঘোরা তেমন কোনো প্ল্যানিং ছিল না, সকাল থেকেই আজ মনটা খুব খারাপ, ফ্যামিলির কথা খুব মনে পড়ছে। আপনারা সবাই জানেন দেশের বাইরে থাকলে সবারই একটু একটু খারাপ লাগে, আমারও আজ অনেক খারাপ লাগছে, খুব মিস করছি ফ্যামিলিকে। বন্ধুদের কাছে জায়গাটার নাম অনেক শুনেছি আগে, সবাই আসছিল অনেকবার, আমি আসতে পারিনি কাজের জন্য, আজ আসলাম। আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না, জায়গাটা অনেক সুন্দর, খুবই সুন্দর জায়গা। পাহাড়ের উপরে অনেক পর্যটন আসে এখানে ঘোরার জন্য, বাইরে থেকেও আসে, মালয়েশিয়া থেকে তো আসেই, বাইরে থেকে অনেক মানুষ আসে। যাই হোক, ইতিমধ্যে আমরা চলে আসছি পাহাড়ের একদম উঁচায়, আর আমরা ভিডিওটা এখানেই শেষ করে দিব। চাইলে আপনারাও আসতে পারেন, জায়গাটা আসলে অনেক সুন্দর। যে সকল ভাইয়ারা মালয়েশিয়ায় থাকেন চাইলে আপনারা আসতে পারেন। যাই হোক, আজ অনেক কথা বললাম, যার মন খারাপ থাকবে চলে আসবেন ঘোরার জন্য, জায়গাটা আসলেই খুব সুন্দর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।